সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি হিস্ট্রি অব ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংরেজি সাহিত্যের ইতিহাসের রোমান্টিক এজ নিয়ে কিছু আলোচনা করব। রোমান্টিক এজকে কখনো কখনো রোমান্টিক এরাও বলা হয় বা রোমান্টিক পিরিয়ডও বলা হয়। অফিসিয়ালি রোমান্টিক এজ শুরু হয়েছিল 1798 সালে এবং শেষ হয়েছিল 1837 সালে। তবে 1800 সাল থেকে 1850 সাল পর্যন্ত এই সময়ের যে লেখালেখিগুলো হয়েছিল এগুলো মূলত রোমান্টিক এজের মধ্যে পড়ে। এই সময়ের যে সমস্ত কবি বা লেখকরা রয়েছেন তারা রোমান্টিক যুগের কবি। রোমান্টিক এজের মূলত ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করব, যেন শিক্ষার্থীরা বুঝতে পারে যে আসলে রোমান্টিক এজ কি বা রোমান্টিক ধাঁচের লেখা কি, এটা যেন তারা বুঝতে পারে। রোমান্টিক এজ শুরু হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লবের পরে। আমরা জানি যে ফরাসি বিপ্লব 1789 সালে হয়েছিল এবং এটা ছিল ফ্রান্সের সাধারণ জনগণের একটা বিপ্লব, রাষ্ট্রের যারা ধনী শ্রেণী ছিল বা অভিজাত শ্রেণী ছিল তাদের বিরুদ্ধে এই আন্দোলন। এ থেকে সহজে আমরা বুঝতে পারি যে রোমান্টিক এজ যেহেতু ফ্রেঞ্চ রেভলিউশনের পরে শুরু হয়েছিল, তার মানে রোমান্টিক এজের মধ্যে বা রোমান্টিক লেখালেখির মধ্যে সাধারণ জনগণের কথা বলা হবে বা গণতন্ত্রের কথা বলা হবে। রোমান্টিক এজ অফিসিয়ালি শুরু হয়েছিল একটা কবিতার বই বা একটা কাব্য লেখার মধ্য দিয়ে, আর বইটার নাম ছিল লিরিক্যাল ব্যালাড। লিরিক্যাল ব্যালাড প্রকাশিত হয়েছিল 1798 সালে। এই বইটি যৌথভাবে লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কলরিজ। মূলত এই বইয়ের মাধ্যমেই রোমান্টিক এজের সূত্রপাত হয়েছিল। যখন লিরিক্যাল ব্যালাড বইটা প্রকাশিত হলো তখন সবাই খুব অবাক হয়ে গিয়েছিল, তার কারণ তারা দেখতে পেল যে এই বইয়ের মধ্যে নতুন ধরনের কবিতা আছে। তখন অনেক সমালোচক বলতে লাগলো যে এটা কি কোনো কবিতা হয়েছে। তখন ওয়ার্ডসওয়ার্থ এই যে সমালোচক তাদের যে রিয়াকশন প্রতিক্রিয়ার জবাবে লিরিক্যাল ব্যালাডের দ্বিতীয় এডিশন যখন তিনি প্রকাশ করলেন তার সামনে কিছু সূচনা লিখে দিলেন যেটাকে বলা হয়ে থাকে প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড। লিরিক্যাল ব্যালাডের আগের কিছু সূচনা বা প্রারম্ভিকা, সেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ব্যাখ্যা করলেন যে তিনি নতুন ধরনের কবিতা লিখছেন, কেন লিখছেন, তার কবিতা কেমন হবে, কাদেরকে নিয়ে তিনি কবিতা লিখবেন, কবিতার ভাষা কী হবে, এগুলো নিয়ে তিনি বিস্তারিত লিখলেন। এভাবে মূলত রোমান্টিক আন্দোলনের সূত্রপাত। রোমান্টিক আন্দোলন মূলত ক্লাসিসিজম এর বিরুদ্ধে একটা রিয়াকশন বা প্রতিক্রিয়া। রোমান্টিক যুগের আগের যে যুগ ছিল ইংরেজি সাহিত্যে সেটাকে আমরা বলে থাকি নিও ক্লাসিক্যাল এজ বলে থাকি, কখনো কখনো অগাস্টান এজও বলে থাকি বা 18th সেঞ্চুরিও বলে থাকি। আসলে নিও ক্লাসিক্যাল লেখকরা প্রাচীন গ্রিসের যে সমস্ত লেখক ছিল, কবি ছিল, তাদেরকে অনুকরণ করতেন, তাদের নিয়ম নীতি অনুকরণ করতেন, এই কারণে তাদেরকে নিও ক্লাসিক্যাল বলা হতো। তাহলে রোমান্টিক এজ মূলত নিও ক্লাসিক্যাল এজ বা ক্লাসিক্যাল এজের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া, তার মানে ক্লাসিসিজম এবং রোমান্টিসিজম সম্পূর্ণ বিপরীত ধর্মী লেখা। রোমান্টিসিজমের মধ্যে আমরা ডেমোক্রেসি গণতন্ত্র দেখতে পাই, এখানে আমরা হিউম্যানিজম মানবতা দেখতে পাই, এখানে আমরা লিবারেলিজম উদারতা দেখতে পাই।
রোমান্টিসিজমের মধ্যে আমরা রিটার্ন টু নেচার মানে প্রকৃতিতে ফিরে আসার প্রবণতা লক্ষ্য করি, প্রকৃতিকে নিয়ে এখানে লেখা হয়। স্যামুয়েল টেইলর কলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এদের দুজনকে বলা হয় রোমান্টিক আন্দোলনের, তারা হচ্ছে পায়োনিয়ার বা অগ্রদূত। অন্যান্য নাম করা রোমান্টিক কবিদের মধ্যে রয়েছেন জন কিটস, পার্সি বিসি শেলি এবং লর্ড বায়রন। প্রধান প্রধান রোমান্টিক কবি, তাদের ছবি এখানে দেওয়া হয়েছে। পায়োনিয়ার অগ্রদূত দুজন রোমান্টিক আন্দোলনের, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কলরিজ। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি জন কিটস রয়েছেন, পিবি শেলি, পার্সি বিসি শেলি রয়েছেন এবং লর্ড বায়রন রয়েছেন। এখন আমরা রোমান্টিক ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। কোন বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বুঝতে পারব যে এটা একটা রোমান্টিক লেখা, বা তুমি যদি রোমান্টিক কবিতা বা গল্প লিখতে চাও তার মধ্যে কোন বৈশিষ্ট্য থাকতে হবে। রোমান্টিক লেখার সবচেয়ে বড় বা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইমাজিনেশন, কল্পনা। তোমাকে কল্পনার উপর ভিত্তি করে লিখতে হবে। তুমি যদি রিয়েলিটি বা বাস্তবতার উপর ভিত্তি করে লিখো তাহলে সেটা হবে ক্লাসিক্যাল লেখা, আর কল্পনার উপর ভিত্তি করে লিখলে সেটা হবে রোমান্টিক লেখা। এরপরে রোমান্টিক আন্দোলনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ফ্রিডম ফ্রম স্লেভারি অব রুল, নিয়মের যে দাসত্ব আছে সেখান থেকে মুক্তি। ক্লাসিক্যাল লেখায় তুমি ইচ্ছা করলেই যা ইচ্ছা তাই লিখতে পারবে না, সেখানে তোমাকে খুব কড়াকড়িভাবে ক্লাসিক্যালদের নিয়ম মেনে চলতে হবে। কিন্তু রোমান্টিক লেখকরা এই সমস্ত নিয়ম মেনে চলতে পছন্দ করতেন না। ওকে, তাদের লেখার মধ্যে আমরা দেখতে পাই যে তারা স্লেভারি অব রোল, নিয়মের দাসত্ব ভেঙেছিলেন, তারা স্বাধীনভাবে লিখেছিলেন। এরপরে রোমান্টিক লেখার তৃতীয় বৈশিষ্ট্য আমরা দেখব স্পন্টেনিটি, মানে স্বতঃস্ফূর্ততা। যখন তুমি নিয়ম মেনে চলবে তখন তোমার লেখা হয়ে যাবে বাধা ধরা, সেখানে স্বতঃস্ফূর্ততা থাকবে না। রোমান্টিক লেখকরা যেহেতু নিয়ম মেনে চলেননি, সেহেতু তাদের লেখার মধ্যে আমরা স্পন্টেনিটি বা স্বতঃস্ফূর্ততা দেখতে পাই। এরপরে রোমান্টিক বৈশিষ্ট্য হচ্ছে ডেমোক্রেসি ইন রাইটিং, লেখার মধ্যে গণতন্ত্র। ক্লাসিক্যাল লেখকরা সাধারণ মানুষকে নিয়ে লিখতেন না, তাদের লেখার মধ্যে গণতন্ত্র ছিল না। কিন্তু রোমান্টিক লেখকরা আমরা দেখেছি সাধারণ মানুষ, খুবই সাধারণ দরিদ্র মানুষ নিয়ে তারা লিখেছেন, তার মানে তারা লেখার মধ্যে গণতন্ত্র নিয়ে এসেছেন। এরপরে রোমান্টিক বৈশিষ্ট্য হচ্ছে ল্যাঙ্গুয়েজ অব দ্য কমন পিপল, সাধারণ জনগণের ভাষা ব্যবহার করা। যেহেতু তুমি সাধারণ জনগণকে নিয়ে লিখছ, সেহেতু তোমাকে সাধারণ জনগণের ভাষাই লিখতে হবে। ক্লাসিক্যাল লেখকরা যেহেতু অভিজাতদের নিয়ে লিখতেন, শিক্ষিত শ্রেণীদের নিয়ে লিখতেন, শহরের মানুষকে নিয়ে লিখতেন, তারা পয়েটিক ল্যাঙ্গুয়েজ, কাব্যিক ভাষা ব্যবহার করতেন। কিন্তু রোমান্টিকরা বললেন যে না, যেহেতু আমরা সাধারণ জনগণ কে নিয়ে লিখব, আমাদের ভাষা হবে ল্যাঙ্গুয়েজ অব দ্য কমন পিপল, সাধারণ জনগণের ভাষা। এরপরের রোমান্টিক বৈশিষ্ট্য হচ্ছে সিম্বলিজম। সিম্বল মানে হচ্ছে প্রতীক, কোনো একটা জিনিস ঘুরিয়ে বলার অর্থ হচ্ছে সিম্বল বা সিম্বলিজম। যেমন তুমি যদি কাউকে বলো যে তুমি তো ফুলের মতোই সুন্দর বা ফুলের মতো পবিত্র, ওখানে এখানে ফুলকে সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে, প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই রোমান্টিক লেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণে সিম্বলিজম থাকে, বা লেখক পরোক্ষভাবে ঘুরিয়ে প্রতীকের মাধ্যমে অনেক কিছু প্রকাশ করেন। রোমান্টিক লেখার এরপরের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সুপারন্যাচারালিজম। সুপারন্যাচারালিজম মানে হচ্ছে অতি প্রাকৃত, অবিশ্বাস্য কোনো জিনিস সম্পর্কে লেখা, ভূত প্রেত দৈত্য দানো এগুলো নিয়ে লেখা। আমরা জানি যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কলরিজ তারা লিরিক্যাল ব্যালাডে লিখতে শুরু করলেন, তারা প্ল্যান করলেন যে আমরা দুজন দু ধরনের জিনিস নিয়ে লিখব। ওয়ার্ডসওয়ার্থ বললেন আমি ন্যাচারাল, আমি
স্বাভাবিক জিনিস নিয়ে লিখব। কলিজ বললেন আমি সুপার ন্যাচারাল অতিপ্রাকৃত জিনিস নিয়ে লিখব, ভূত প্রেত দৈত্য দানো এগুলো নিয়ে লিখব। ওয়ার্ডসওয়ার্থ বললেন আমি খুবই তুচ্ছ সাধারণ জিনিস নিয়ে এমনভাবে লিখব যেন মনে হয় এই সাধারণ জিনিসগুলো অসাধারণ। কোলরিজ বললেন যে আমি অসাধারণ জিনিস নিয়ে এমনভাবে লিখব, এমন বিশ্বাস্যভাবে, এমন সহজভাবে লিখব যেন অবিশ্বাস্য জিনিসও পাঠকদের কাছে মনে হয় যে এটা খুবই বিশ্বাসযোগ্য। তো এভাবে আমরা দেখতে পারি যে স্যামুয়েল টেইলর কোলরিজ মূলত তিনি সুপার ন্যাচারাল সম্পর্কে লিখেছিলেন, অতিপ্রাকৃত জিনিস সম্পর্কে লিখেছিলেন, ডাইনি দৈত্য ভূত প্রেত এগুলো নিয়ে তিনি লিখেছিলেন, কিন্তু তার লেখাগুলো খুবই বিশ্বাসযোগ্য ছিল। এরপরের একটা রোমান্টিক বৈশিষ্ট্য হচ্ছে লাভ অব দ্য পাস্ট অর নস্টালজিয়া, অতীতের প্রতি ভালোবাসা বা অতীতে ফিরে যাওয়া। আমরা প্রায় সবাই অতীতে ফিরে যেতে চাই, ছোট্টবেলায় ফিরে যেতে চাই। রোমান্টিক লেখকরা অতীতে ফিরে যেতে পছন্দ করেন, তারা অতীতকে নিয়ে লেখালেখি করেন। ওকে, তাহলে কোনো লেখায় যদি অতীত সম্পর্কে থাকে, নস্টালজিয়া থাকে, অতীতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত হয়, বিশেষ করে যদি শৈশবে বা শিশুকালে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা কোথায় ব্যক্ত হয়, গ্লোরিফিকেশন অফ চাইল্ডহুড, শৈশবের গৌরবান্বিত করা হয়, তাহলে আমরা বুঝবো যে সেটা হচ্ছে একটা রোমান্টিক লেখা, এটা একটা রোমান্টিক বৈশিষ্ট্য। ইউজ অব মিথোলজি, মিথোলজি মানে পৌরাণিক কাহিনী, পৌরাণিক কাহিনীর ব্যবহার। আমরা জানি পৌরাণিক কাহিনী মানেই হচ্ছে প্রাচীন কাহিনী, তাই স্বাভাবিকভাবেই যেহেতু মিথোলজি ব্যবহার করা হচ্ছে পুরনো কাহিনী ব্যবহার করা হচ্ছে এবং এতে প্রচুর পরিমাণে কল্পনার উপাদান থাকে, তাহলে মিথোলজির ব্যবহার এটা হচ্ছে একটা রোমান্টিক বৈশিষ্ট্য। এরপরের আরেকটা গুরুত্বপূর্ণ রোমান্টিক বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টিভিটি। আমরা জানি লেখা দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সাবজেক্টিভ আর একটা হচ্ছে অবজেক্টিভ। লেখক যখন নিজের লেখায় উপস্থিত থাকেন এবং তিনি তার লেখার মধ্যে আই বা আমি ব্যবহার করেন, সেই লেখাকে সাবজেক্টিভ বলা হয়। তিনি তার ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন লেখায়। আর অবজেক্টিভ মানে হচ্ছে নৈবক্তিক। যখন লেখক নিজে লেখায় অনুপস্থিত থাকেন, তিনি কখনো আই ব্যবহার করেন না, বর্ণনা সাধারণত থার্ড পারসন নে হয়ে থাকে, সে বা কোনো একটা নাম, এভাবে বর্ণনাটা যখন আসে সেটা হয়ে থাকে অবজেক্টিভ। আমরা দেখতে পাবো যে রোমান্টিক লেখকরা বেশিরভাগই তাদের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন তাদের লেখায় এবং তাদের লেখা হচ্ছে সাবজেক্টিভ। আবার দেখব যে পরবর্তী যুগের ক্লাসিক্যাল লেখক টিএস এলিয়ট, তিনি সাবজেক্টিভিটির বিরোধিতা করেছেন, তার লেখাগুলো ছিল অবজেক্টিভ। এরপরে একটা রোমান্টিক বৈশিষ্ট্য হচ্ছে লাভ অব ন্যাচার, মানে প্রকৃতির প্রতি ভালোবাসা। রোমান্টিক কবিরা প্রকৃতিকে ভালোবাসতেন, শুধু ভালোবাসতেন না, তারা প্রকৃতিকে অন্য চোখে দেখতেন। আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাকে বলা হয় প্রকৃতির কবি, পয়েট অব ন্যাচার। তিনি শুধু প্রকৃতিকে ভালোবাসতেন না, তিনি প্রকৃতির মধ্যে একটা প্রাণ আছে এটা উপলব্ধি করতেন। তিনি মনে করতেন প্রকৃতি এবং ঈশ্বর যেন মিশে একাকার হয়ে গিয়েছে। এভাবে আমরা দেখতে পাবো যে রোমান্টিক লেখকদের লেখায় প্রকৃতি থাকে, তবে শুধু প্রকৃতি থাকলেই রোমান্টিক লেখা হবে না, কারণ আমরা দেখতে পাবো যে পরবর্তী সময়ে ভিক্টোরিয়া যুগের লেখায়ও প্রচুর প্রকৃতি রয়েছে। লাভ অব বিউটি, সৌন্দর্য প্রেম, সৌন্দর্যের প্রতি ভালোবাসা, এটা হচ্ছে একটা রোমান্টিক বৈশিষ্ট্য। আসলে রোমান্টিক লেখকরা তারা খুবই ইমাজিনেটিভ, কল্পনাপ্রবণ হয়ে থাকে, তারা সর্বত্রই বিউটি, সৌন্দর্য খুঁজে পান। সৌন্দর্য আমরা জানি যে সৌন্দর্য সীমাবদ্ধ নয়, কোনো একক বস্তুর মধ্যে, বিভিন্ন জিনিসের মধ্যেই সৌন্দর্য থাকতে পারে। যেমন জন কিটসকে বলা হয় পয়েট অব বিউটি, সৌন্দর্যের কবি, তিনি সর্বত্রই সৌন্দর্য খুঁজে পেতেন। তাহলে রোমান্টিক লেখার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে লাভ অব বিউটি। এছাড়াও আমরা দেখতে পাবো যে
আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে রোমান্টিক লেখায়, যেমন আমরা বলতে পারি যে আর্ট ফর আর্ট সেক নাকি আর্ট ফর লাইফ সেক। রোমান্টিক লেখকরা বিশ্বাস করতেন আর্ট ফর আর্ট সেক, তার মানে শিল্প শিল্পর জন্য তারা কবিতা লিখতেন যেন মানুষ কবিতা পড়ে আনন্দ পায়। কিন্তু ক্লাসিক্যাল লেখকরা বলতেন আর্ট ফর লাইফ সেক, শিল্প হচ্ছে জীবনের জন্য, তার মানে কবিতা পড়ে, শিল্প পড়ে, সাহিত্য পড়ে মানুষ যেন কিছু শিখতে পারে। তাহলে এভাবে রোমান্টিক এবং ক্লাসিক্যাল ধারা সম্পূর্ণ বিপরীত দুটি ধারা। আসলে লেখালেখির মধ্যে এই দুটি ধারা পর্যায়ক্রমে ঘুরে ফিরে আসে, কখনো রোমান্টিক ধারা চলে আবার কখনো ক্লাসিক্যাল ধারা চলে। যেমন আধুনিক যুগটা চলছে ক্লাসিক্যাল ধারায়, আধুনিক যুগের লেখকরা সাধারণত তারা রোমান্টিক পছন্দ করেন না, তারা ক্লাসিক্যাল ধারা পছন্দ করেন, তারা বাস্তবতাকে নিয়ে লেখেন। আবার আমরা দেখতে পাই যে এলিজাবেথেন এজের লেখকরা তারা রোমান্টিক জিনিস নিয়ে লিখতে পছন্দ করতেন। আবার আমরা দেখতে পাই ভিক্টোরীয় যুগের সেখানে মিশ্রণ ছিল, সেখানে রোমান্টিক ধারা এবং রিয়েলিটি বাস্তবতা ক্লাসিসিজম সেখানে দুটো মিশে গিয়েছিল। আধুনিককালে আমরা দেখতে পাই যে অনেক কবির জন্ম হয়েছে যারা রোমান্টিক ধারায় লিখেছেন। ওকে, তবে একটা জিনিস মনে রাখতে হবে যে রোমান্টিক এজ বা রোমান্টিক পিরিয়ড যে সময়টাকে বলা হয় তার পূর্বেও কোনো কোনো লেখক রোমান্টিক ধারায় লিখেছিলেন। তাদের মধ্যে খুবই নাম করা হচ্ছে উইলিয়াম ব্লেক, তাকে প্রি রোমান্টিক পয়েট বলা হয়ে থাকে। তার লেখার মধ্যে আমরা রোমান্টিক বৈশিষ্ট্য লক্ষ্য করি, আবার কিছু ক্লাসিক্যাল বৈশিষ্ট্য লক্ষ্য করি। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করব যে তোমরা এই বিষয়ে আরও অধিক পড়াশোনা করবে এবং এই বিষয়ে তোমাদের ধারণা আরও পরিষ্কার হবে। আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ।